দরুদের কতটুকু মর্যাদা শোনার। আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এই ফিলিস্তিনকে দখল করার জন্য উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা ছিল না আব্দুল হামিদ। ফিলিস্তিনকে দখল করার জন্য ইসরায়েলের তখনকার দায়িত্বশীল ফিলিস্তিনির কে দখল করার জন্য খলিফা আব্দুল হামিদের কাছে চিঠি লেখেন। উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা হলো আব্দুল হামিদ। আব্দুল হামিদের কাছে চিঠি লেখেন, আপনাকে মোহর দিব, টাকা দিব, পয়সা দিব, আপনাকে সোনা গহনা যত প্রয়োজন আছে, টাকা যত লাগবে, ডলার দেব, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পর্যন্ত আপনাকে অর্থ দেব, শুধুমাত্র কেবলমাত্র গোটা ফিলিস্তিনটা আমার হাতে তুলে দিবে। কিন্তু উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা আব্দুল হামিদ চিৎকার দিয়ে বলছিল যে জায়গায় আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, জায়গায় আল্লাহর কাছে মস্তক অবনত করতে হয়, সেই আল্লাহর গোলাম হয়ে ওই জমিনটা অন্যের হাতে তুলে দিতে চাই না। আজকে বাংলাদেশের আলিমরা বলে আমাদের দেশটা আমরা ভারতের উপরে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? খলিফা আব্দুল হামিদ সেদিনই চিৎকার দিয়ে বলেছিল, উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা আব্দুল হামিদ, আমি বলছি অর্থের কাছে মস্তক অবনত করি নাই, কেননা মস্তক অবনত করতেছি এক আল্লাহর কাছে, ওয়া হুম ইয়াসজুদু। আমি তো আল্লাহর কাছে সিজদার মাধ্যমে আমার মস্তক অবনত করি, দুনিয়ার কোন অর্থ লোভের কাছে আর মস্তক অবনত করব না। খলিফা আব্দুল হামিদ সেদিনকা বাইতুল মুকাদ্দাসকে ফিলিস্তিনটাকে ইসরায়েলের হাতে ছেড়ে দেয় না। সেই খলিফা আব্দুল হামিদের কথা বলছি, খলিফা আব্দুল হামিদ নিজের লেখনীতে লিখেছেন, খলিফা আব্দুল হামিদের সময়ে একজন জিন্ন শিন্ন যুবক তার দরবারের আশেপাশে ঘোরাফেরা করতেছে, জিন্ন শিন্ন যুবক ঘোরাফেরা করতেছে, শরীরে তেমন ভালো অবস্থা নাই, চেহারা মলিন অবস্থায় আছে। যখন দরবারের আশেপাশে ঘোরাফেরা করতেছে তখন সেনাবাহিনীগুলো ধরে ফেলেছে, ডাকতে বলছে, যুবক খলিফা, খলিফার দরবারের আশপাশে কেন তুমি ঘুরে বেড়াও? যুবকটা সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর বলতেছে, আমি ঘুরি একটাই কারণ, তোমাদের খলিফার কাছে আমি ঋণ পাই। সেনাবাহিনীরা অবাক হয়ে গেছে, জিন্ন শূন্য কাপড় পরা মলিন অবস্থায় ধনাঢ্য ব্যক্তি হলেও হতো, খুব স্মার্ট ব্যক্তি হলে বুঝতাম খলিফা তার কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু এই ব্যক্তি পাগল ছাড়া অন্য কেউ হবে না। যে পাগল হওয়ার কারণে বলতেছে উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের কাছ থেকে ঋণ পায়, তার মানে যুবকটা কত ধনী হওয়া লাগবে। কিন্তু পরনের কাপড় চোপড় দেখে তো বোঝা যায় না লোকটা ধনী, ধরে ফেলেছে, বন্দি করেছে। বন্দি করার পর যতবার জিজ্ঞাসা করে ডিমান্ডে নেওয়ার পর ততবার যুবকের একটাই কথা, তোমাদের খলিফা আব্দুল হামিদের কাছে ঋণ পায়। খবরটা খলিফা আব্দুল হামিদের কাছে জানানো হলো, আব্দুল হামিদ বললেন, নিয়ে আসো। যুবককে রাজদরবারে নিয়ে আসা হলো, সসম্মানে বসতে দেওয়া হলো। এইবার খলিফা আব্দুল হামিদ যুবকের দিকে তাকিয়ে বলছে, যুবক তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তোমাকে তো চিনি নাই, জিন্ন শিন্ন কাপড় পরা অবস্থায় তুমি আসো, আমি তো কারু কাছ থেকে ঋণ নেই না। বাবা যুবক তোমার কাছে জানতে চাই, তুমি কোন কায়দায় উসমানী খিলাফতের খলিফা আব্দুল হামিদের কাছে ঋণ পাও, কোন কায়দায় তুমি আমার কাছে ঋণ পাও জানতে চাই। যুবক, এই পিচ্ছি বাবা বসো, এমনি লোক নাই, আলোচনাগুলো বুঝতে দাও, করতে দাও, কেউ আর উঠবে না, একটা লোক উঠবেন না, উঠবেন আপনারা, তাহলে দোয়া করে দেব, আলোচনাগুলো বোঝেন, বোঝার চেষ্টা করেন, নিয়ে যান বাড়িতে কিছু। সম্মানিত উপস্থিতি, খলিফা আব্দুল হামিদ যুবককে ডাক দিয়ে বলছে, যুবক কোন কায়দায় উসমানী খেলাফতের খলিফা হামিদের কাছে তোমরা ঋণ, তুমি ঋণ পাও বাবা, একটু তোমার কাছে জানতে চাই। যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে কোন কায়দায় ঋণ পাই, আমি কোন কায়দায় ঋণ পাই আপনাকে জানিয়ে দিচ্ছি। আমি একজন ঋণগ্রস্ত যুবক, আমার বড় ব্যবসা ছিল, বিশাল ব্যবসার অধিকারী ছিলাম, কিন্তু ব্যবসা করতে গিয়ে আমি মূলধনগুলো
ক্ষতিগ্রস্ত হয়েছে, হারিয়ে ফেলেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার জন্য আমি আমল খুঁজতে থাকলাম। কেননা ঋণগ্রস্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে একসান্স ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তির ঋণ পরিশোধ না হয়। আল্লাহর নবী বারবার নিষেধ করেছেন, আমি একজন মুসলমান যুবক ইমানের বলিয়ে বলিয়ান, আমি তো এক সময় রাজপথে দাঁড়িয়ে বলেছি লিল্লাহি তাকবীর, সেই ব্যক্তি কেমনে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করি, অথচ ব্যবসায়িক কাজে করতে গিয়ে আমার ঋণ হয়ে গেছে, আমি দু চোখের ফানি ছেড়ে দিয়ে প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদতে থাকি আর আমল খুঁজতে থাকি কোন আমল করলে আমার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। এই ভাব করতে করতে দীর্ঘ একটা সময় চলে যায়, পাওনাদার গুলো আমাকে ঘিরে ধরে, একটু সময় দেয়, 7 দিনের সময় দেয়, পাওনাদার গুলো যদি ঋণগুলো পরিশোধ না করতে পারি আমাকে তারা বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে। এই জন্য আমি একদিন রাত্রিতে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে দুরুদ পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম, যেন আমার ঋণগুলো পরিশোধের একটা ব্যবস্থা হয়। আমি যখন কাঁদতে কাঁদতে দুরুদের অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়া খেরাতের কাণ্ডে দুঃখে দুনিয়া খেরাতের কাণ্ডারে রব্বে কারিমের বন্ধু সাইয়্যিদুস সাকালেগিন ইমামুল মুরসালিন খাতামুন নবীগিন রাহমাতাল লিল আলামিন। আমার কাছে বিশ্ব নবী দাঁড়িয়ে গেছে, বলছে আমি দুনিয়া আখিরাতের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেছে আমি থত থর করে কাঁপলাম, আল্লাহর নবীকে সালাম দিলাম, সালাম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কি বলেন? হুজুর বললেন, যুবক তুমি ঋণের জন্য কান্নাকাটি করতেছ, আল্লাহর দরবারে দোয়া করতে করতে ঘুমায় গেছো, কিন্তু তোমার ঠোঁট দিয়ে তুমি জারি রেখেছো আমার দরুদ, আমার উপরে দরুদ পড়েছো, দরুদের আমল করলে যে ঋণ পরিশোধ হয় রে যুবক, তোমাকে জানাই দিচ্ছে যুবক তুমি ঋণের জন্য কান্নাকাটি করতেছ, যুবক আজকে থেকে তোমাকে আর কাঁদতে হবে না, তুমি আগামীকালকে উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের কাছে যে বলবা, আল্লাহর নবী বলে দিয়েছে আব্দুল হামিদ আমার যত ঋণ আছে তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই ঋণগুলো তুমি পরিশোধ করে দিবা। যুবকটা কাঁদতেছে, যুবকটা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদকে যদি এই কথা বলি আব্দুল হামিদ তো আমার কথা বিশ্বাস করবে না, যে কোনো ব্যক্তি বলতে পারে আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করেছি, আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে জানায় দিছে, এই কথা বললেই তো হবে না, তার একটা প্রমাণের প্রয়োজন, ঠিক কিনা? আইডেন্টিফায়ার প্রয়োজন, পিউরিফায়ার প্রয়োজন, জাস্টিফাই করার একটা প্রয়োজন আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আমাকে দলিল দেন, দস্তাবেজ দেন, একটা ডকুমেন্ট দেন। আল্লাহর নবী বললে, যুবক তুমি কি দলিল চাও? তুমি কি একটা প্রমাণ চাও? কি প্রমাণ দিবে যে বিশ্ব নবী তোমাকে বলেছে? যুবক বললেন, হুজুর তাই আমি প্রমাণ দিতে চাই। আল্লাহর নবী ডাকতে বলছে, যুবক আগামীকালকে যা বলবা উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদকে বলবা, আব্দুল হামিদ আল্লাহর নবী বলে দিয়েছে, আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ কেন গতকাল দরুদ পাঠ করে না? চিৎকার দেব আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে দিয়েছেন আব্দুল হামিদ থত্তর থত্তর করে কাঁপতেছে, কাঁপতে থত্তর থত্তর করে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। যুবককে ডাকতে বলছে, যুবক আল্লাহর নবী কি বলে দিয়েছে আবার বলো। যুবক বলছে, আল্লাহর নবী বলে দিয়েছে আমার আব্দুল হামিদ কেন গতকাল দরুদ পাঠ করে নাই। যুবকের কথা শুনে আব্দুল হামিদ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও যুবক সত্যই কি আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ? যুবক বলে, হ্যাঁ আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ। কথাটা বোঝার চেষ্টা করো, রাসূল বলেছে আমার আব্দুল হামিদ, যুবক দু চোখের পানি ছেড়ে দিয়েছে। আবার উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদ বলে, যুবক বলো রাসূল কি বলেছে? কি বলেছে? যুবক বলে, রাসূল বলেছে আমার আব্দুল হামিদ। এইবার আব্দুল হামিদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে দায়িত্বশীলকে ডাক দিয়ে বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে যুবককে দাও, যুবক যেন তার ঋণ পরিশোধ করতে পারে। যুবককে দেওয়া হলো, আব্দুল হামিদ আবার ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, যুবক বলো তো আল্লাহর নবী কি বলেছে?
যুবক ডাকতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ আবার এক তালি দেওয়া হলো আবার আব্দুল হামিদ বলছে যুবক বলো তো রাসূল কি বলেছে বলছে আমার আব্দুল হামিদ আমার আব্দুল হামিদ কে বলো ঋণ যেন পরিশোধ করে দেয় আর গতকাল কেন আমার আব্দুল হামিদ দরুদ পাঠ করে নাই আব্দুল হামিদ আবার এক থলি স্বর্ণ মুদ্রা দিলেন এইভাবে তিন থলি স্বর্ণ মুদ্রা দেওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল বলছে হুজুর রাষ্ট্রীয় সম্পদ বারবার শুনবেন আর রাষ্ট্রীয় সম্পদ একজন ব্যক্তিকে দিবেন এটা মনে হয় আমানতের খেয়ানত হবে এইবার আব্দুল হামিদ এই কথা শুনে নড়ে চড়ে বসে বলছে কেন আমি দিব না আমি তো দুরুদ পাঠ করি নাই প্রতিদিন পাঠ করি শুধুমাত্র এক রাত্রি পড়ি নাই সেই জন্য বিশ্ব নবী আমার পর্যন্ত পাঠা দিয়েছে ব্যক্তিকে আর বলেছে আমার আব্দুল হামিদ আমি যদি আল্লাহর নবীর আব্দুল হামিদ হয়ে যায় শুধুমাত্র একটি খিলাফতের সম্পদ নয় এইরকম ষাটটি খিলাফতের সম্পদ থাকলে আল্লাহর নবীর ভালোবাসায় সব সম্পদ দিয়ে দিতা মুসলমান ভাইরা ইসলামী আন্দোলনের ভাইগুলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ইসলামী আন্দোলন করে জেল জুলুম নির্যাতন নিপীড়নকে পরোয়া করে না এই জন্য তারা ফাঁসির মঞ্চে যায় দুনিয়ার তাগুতকে ভয় করে না ঠিক কিনা আপনারা ভয় করেন না তাহলে দুনিয়ার জিন্দেগিতে দরুদের আমলের মর্যাদা আছে না নাই এই জন্য বিশ্ব মানবতা মুক্তির কাণ্ডারি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট আক নাম দার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে জুবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম